আমি জয়েন করেছিলাম, আমি অনেক বেশি ভয় পাইতাম আর আইএস কে। আমার আইএস সম্পর্কে যে একটা ধারণা থাকে না বেসিক, ওটা খুবই কম ছিল, যার কারণে আমি ভয় পাইতাম। কিন্তু আপনার যে ক্লাসগুলা করার পরে আমার ওই ভয়গুলো আর চলে গেছে। আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিতেন সবগুলো, যার কারণে ক্লাসগুলো করার পরে আমার কাছে খুবই বেশি ইজি লাগতো। আর আপনি ওই যে আর লিসনিং আর রিডিং এর ট্রিপস অ্যান্ড ট্রিক্স গুলা, ওইগুলো অনেক বেশি কাজে দিয়েছিল আমার জন্য ইমপ্রুভ করতে। তাছাড়া রিডিং এ আমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যে ফার্স্টে আমার 5 পয়েন্ট বা 5.5 এভাবে আসতো, আচ্ছা কিন্তু পরে আমি দেখলাম যে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে কোনো সব আমার 7 এ বা 6.5 এভাবে থাকতো, আচ্ছা ইমপ্রুভমেন্ট হয়। ভেরি নাইস আচ্ছা আর তাছাড়া জি, বলেন বলেন তারপর তারপর ওই যে স্পিকিং এর হুম হুম ইংলিশ স্পিকিং ক্লাবের যে প্র্যাকটিস করতাম আমরা, হুম হুম ওইগুলো ওই প্র্যাকটিস ক্লাসগুলো করার পরে আমার ইংলিশে যে কথা বলার হেজিটেশনটা অনেক বেশি চলে গিয়েছিল। আচ্ছা আর রাইটিং রাইটিং এর তো আর অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, আপনার যে স্ট্রাকচার গুলো দিছিলেন ওইগুলা দিয়ে, তারপর যেভাবে বুঝিয়ে দিতেন সবগুলোতেই। আচ্ছা ঠিক আছে আমরা একটা জিনিস করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমরা আন্তরিকতার মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। ওই জিনিসটাকে আপনি পেয়েছেন কিনা, যে কোনো আন্তরিকতাটা জি কোনো ভাইয়া, আমার কাছে একবারও মনে হয়নি যে আমি কোনো টিচারের কাছে পড়তেছি। আমার মনে হয়েছে যে আমার বড় ভাই আমাকে পড়াচ্ছে, এভাবেই মনে হতো। আপনি এমন সুন্দর করে বুঝিয়ে দিতেন বা পড়াতেন। ঠিক আছে অ্যামেজিং। আর এতটুকুই, আর কোনো কিছু অ্যাড করবেন আপনি, কোনো কিছু বলার আছে? না ভাইয়া, দ্যাটস ইট। আমি সবাইকে বলতে চাইবো যে যদি আইএলস ভালোভাবে পড়তে চাও বা বুঝতে চাও, অবশ্যই ইংলিশ পিলসে জয়েন করে, আচ্ছা এটা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।